তো বন্ধুরা, মাছ ধরে জাল এখানেই শুকাতে দিই। তো আজকে ভাবলাম আপনাদেরকেও দেখাই যে আমি কোথা থেকে জাল শুকাই। এটা হচ্ছে আমাদের ধানের ঘর আর কাঠের ঘর আর কি। ওই পাশে মা কাঠ টাস রাখে। আর বর্ষার মানে বর্ষার সময় না, শীতকাল, কালকে বৃষ্টি হয়েছে, তাই জন্য এখানে আবার জামা কাপড়ও শুকাতে দিছে। তো যাই হোক, কথা বলতে বলতে জাল এবার গুছিয়ে নিব। যে চলে আসলাম পুকুর পাড়ে, ওই জায়গা মাছ লাগেছে, এ জায়গাও লাগেছে। তো বন্ধুরা, এবার দিয়ে দিলাম। দেখ, আগের চেয়ে একটু উন্নতি হয়েছে। আমার ঐতিহাসিক কেমন, আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। ঐতিহাসিক সেই বিখ্যাত কেমন, এখন দেখা যাক মাছ পড়ে কিনা। আরে আমার কেমন, অবশ্যই মাছ পড়ে। এখন মাছ ধরে কি করবো? এখন মাছ ধরে হচ্ছে ওই কি জানো, ওলকপি দিয়ে রান্না হয়। ওলকপি দিয়ে রান্না? তোমার সব পাঙাশ মাছ কই? পুঁটি মাছ এই যে এই যে এই যে এই যে পুঁটি মাছ একটা তো সাইড দিয়ে আয় দস্ত। তো বালতি নিয়ে আসতো তোমার, ওই জায়গায় মাছ লাগাতে ওই জায়গায় করতে। তো এবার দর্শকের একটু ওলকপি দেখি তো। এখন তো ওলকপি সিজন, বাজারে অর্ধেক উঠে গেছে। কাঁচা ফুল দিয়ে খেতে কে কে ভালোবাসে, আমার তো ফেভারিট। এই দিয়ে রান্না হবে কাঁচা ফুলকপি খেতে সেই স্বাদ। এই হচ্ছে ওলকপি। দেখ দেখ দেখ।